সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আহলে সুন্নাত ওয়াল জামায়াত আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন দুবাই প্রাদেশিক পরিষদ ও আঞ্জুমানে আশেকান সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে মাহফিল ও ঈদে মিলাদুলনী অনুষ্ঠিত ইয়ে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পীরে তরিকত হাজরাতুল হাজ আল্লামা মোহাম্মদ উল্লাহ হুসাইন মাদ্রাজিলহুল আলী সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত দুবাই শাখার সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ ফজলুল আজিম অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল মাওলানা হাফেজ মোহাম্মদ জালাল উদ্দিন খান সদস্য সচিব আহলে সুন্নাত ওয়াল জামায়াত ইউ এ ই শাখা মোহাম্মদ জসিম উদ্দিন বিকম সহ সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামায়াত দুবাই ডেক্স নিউজ সি প্লাস টিভি হ্যালো দর্শক ভিডিও ইভেন সাবস্ক্রাইব লাহা আল লাল বাটন আছে ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আরা সাগাইয়া